যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফের জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে রীতিমতো উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয় অর্জন করেছেন এমন তথ্য আসতে শুরু করতেই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা। বাদ যাননি বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বুধবার সন্ধ্যা 7টার দিকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার একটি বার্তা পোস্ট করা হয়। তবে পোস্টে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, এই বিশাল জয় তার অসাধারণ নেতৃত্বের গুণাবলীর প্রমাণ এবং আমেরিকার জনগণের উপর অর্পিত গভীর বিশ্বাসের প্রতিফলন। পোস্টে আরো বলা হয়েছে, শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তার প্রথম প্রেসিডেন্সির সময় প্রধানমন্ত্রী হিসেবে বিভিন্ন আলোচনার স্মৃতি স্মরণ করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, তার দ্বিতীয় প্রেসিডেন্সির অধীনে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। উভয় দেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্বার্থকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও প্রকাশ করেন তিনি। এছাড়া পোস্টে শেখ হাসিনা নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ কামনা করেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণের জন্য স্থায়ী শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেছেন বলেও উল্লেখ করা হয়েছে পোস্টে। দুই মাসেরও বেশি সময় ধরে ভারতে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যান তিনি। তখন থেকে ভারতেই আছেন আওয়ামী লীগ সভাপতি। এর মাঝে একবারও প্রকাশ্যে দেখা যায়নি তাকে। যদিও জানা গেছে, নয়াদিল্লির লোটিয়ান্স বাংলো জোনের একটি বাড়িতে গত 2 মাস ধরে বসবাস করছেন শেখ হাসিনা। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে ভারত সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে জানিয়েছেন, লোটিয়ান্স বাংলো এলাকায় ভারতের মন্ত্রী, সিনিয়র এমপি ও শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা বাড়ির মতো একটিতে শেখ হাসিনাকে থাকতে দেওয়া হয়েছে। যদিও তার গোপনীয়তা ও নিরাপত্তার স্বার্থে দ্য প্রিন্ট বাড়িটির প্রকৃত ঠিকানা বা রাস্তার বিবরণ প্রকাশ করেনি।